তোর লিলিথের গল্পটা জানা আছে? লিলিথ? হ্যাঁ, স্বর্গের বাগানের প্রথম নারী, আদমের সহচরী। কিন্তু সে তো ইভ। সেটা তো বাইবেলে। লিলিথের উল্লেখ তুই পাবি প্রধানত ইহুদি উপকথায়, অ্যালফাবেট অফ সিরাতে। প্রণতস্তা, একটু খুলে বলবে? আদমকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন ইডেনের ধুলো মাটি থেকে, আর ইভকে আদমের বুকের পাঁজরের হাড় থেকে। সৃষ্টিতত্ত্বের নিগূঢ় হিসাব বলে ইভ তাই সরাসরি ঈশ্বরের সৃষ্টি নয়, কিন্তু লিলিথের জন্ম সেই একই মাটি থেকে যে মাটিতে লুকিয়েছিল আদম সৃষ্টির সূত্র। তাই লিলিথও ঈশ্বরের কণা, ঈশ্বরের অন্যতম সৃষ্টি। কিন্তু লিলিথ কিভাবে এই ঘটনাগুলোর সাথে জড়িত? বলছি, এই লিলিথ নামনি নারীর সাথেই আদমের প্রথম সহবাসের ইচ্ছা হয়, কিন্তু বিবাদ লাগে সঙ্গমের পদ্ধতি নিয়ে। আদমের অভিপ্সা ছিল যে সঙ্গমের সময় সে সর্বদা আরোহণের অবস্থানে থাকবে, আর লিলিথের স্থান হবে তার শরীরের নিচে। কিন্তু লিলিথ তাতে রাজি ছিলেন না, ফলে স্বর্গ থেকে তিনি পৃথিবীতে নেমে আসেন এবং সম্পর্ক স্থাপন করেন স্যামুয়েলের সাথে। ডেমোনোলজির ভাষায় যে বিদেহী নারী যৌন জীবন যাপনে নিজেদের শর্ত আরোপ করতে চান, তাকে পুরুষ ধরা কামুক লিলিথের সাথে তুলনা করা হয়। কোনো কোনো মতে এদেরকে বলে সাকিউবাস। প্রাণতস্তার মুখের দিকে আমরা সবাই হাঁ করে তাকিয়ে থাকি। প্রাণতস্তা বলতে থাকেন, আসলে কি জানিস, যে স্পিরিটরা মানুষকে আক্রমণ করে তারা সাধারণত অতৃপ্তই হয়। যদি ক্লাসিফিকেশনের দিক থেকে বলিস, তোদের উপর এই আক্রমণগুলো কোনো লিলিথেরই কাজ বলে মনে হচ্ছে। লিলিথ বা সাকিউবাস শুধু যৌন সম্পর্ক স্থাপন করেই ক্ষান্ত হয় না, ওদের মূল লক্ষ্য হচ্ছে মৃত পুরুষের বীর্য থেকে শত শত সন্তানের সৃষ্টি করা। কেউ একাধিকবার এই সম্পর্কের পরে মারাও যেতে পারে, কেউ হয়তো প্রথমবারই। বলতে পারিস যৌন সম্পর্ক এখানে মাধ্যম মাত্র, আসল উদ্দেশ্য হলো শয়তানের বংশবিস্তার।